জীব জগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় দশম শ্রেণীর প্রথম অধ্যায় তোমাদের পড়ানো হবে জীব জগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। এখন প্রথমে জানি জীব জগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় বলতে কি বুঝি। দেখো প্রথম অধ্যায় হচ্ছে জীব জগতের নিয়ন্ত্রণ আর সমন্বয়, কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন ইন লিভিং অর্গানিজম। জীবেরা এই যে পরিবেশে যে যত জীব রয়েছে সমস্ত জীবেরাই তাদের বেঁচে থাকার জন্য তাদের কিছু প্রতিক্রিয়া জানায়, আর সেই প্রতিক্রিয়াগুলোর মধ্যে একটা সমন্বয় সাধিত হয়। জীব জগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়ের জন্য প্রতিনিয়ত পরিবর্তিত পরিবেশে যে নানান উদ্দীপনা রয়েছে সেই উদ্দীপনার পরিপ্রেক্ষিতে জীবেদের নানান প্রতিক্রিয়া তৈরি হয়, আর সেই প্রতিক্রিয়া মাধ্যমে সমন্বয় সাধিত হয়। এই সমন্বয় সাধন বিষয়টি হচ্ছে আমাদের প্রথম অধ্যায়ের আলোচ্য বিষয়, যেটা হচ্ছে জীব জগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয়। কি জীব জগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয়? তাহলে আমরা প্রথম জানবো হচ্ছে জীব জগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় বলতে কি বুঝি। দেখো পরিবেশে নানান ধরনের উদ্দীপক রয়েছে। উদ্দীপকগুলি কি কি? যে স্পর্শ করলে ঠান্ডায়, হাত যদি স্পর্শ করি তাহলে হাতে আমরা বুঝতে পারি যে ঠান্ডা লাগছে, আবার গরম কোনো কিছুতে হাত দিলে মনে হচ্ছে যে সেটা গরম, বা অত্যাধিক যদি গরম হয় সেক্ষেত্রে কি হয় আমরা হাতটাকে সরিয়ে নিই। এই যে নানান উদ্দীপক রয়েছে সেই উদ্দীপকগুলোর আমরা পরিবেশ থেকে কি করি সংগ্রহ করি, এটাকে পরিবেশের যে নানান উদ্দীপনা রয়েছে সেই উদ্দীপনাগুলো আমাদের উদ্দীপনা দেয়, আর তার জন্য কতগুলো রিসেপ্টর রয়েছে গ্রাহক। এই অধ্যায়ের কতগুলো বিষয়, উদ্দীপক কী জানতে হবে, উদ্দীপনা কী জানতে হবে, গ্রাহক কী, সমন্বয় সাধক কী এবং প্রতিক্রিয়া কী, এইগুলি সম্পর্কে আমাদের জানতে হবে। জীবেদের মূলত এই যে কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন, নিয়ন্ত্রণ এবং সমন্বয় সাধন কীভাবে হয়, আমাদের জীব হচ্ছে দু ধরনের, একটা হচ্ছে উদ্ভিদ আর একটা হচ্ছে প্রাণী। উদ্ভিদদেরও জীব জগতের বেঁচে রয়েছে নানান উদ্দীপনার পরিপ্রেক্ষিতে সাড়া প্রদান করে। দেখবে একটা গাছ যদি জানলার ধারে রেখে দাও সেই গাছটি কি হয় আলোক উদ্দীপকের প্রভাবে জানলার দিকে বেঁকে যায়, বা যেদিক থেকে আলো আসছে আলোর উৎসের দিকে বেঁকে যায় আর মূল মাটির গভীরের দিকে, এটা অনুকূল আলোকবর্তী আবার প্রতিকূল আলোকবর্তী, অনুকূল তোমার অভিকর্ষজ বৃত্তি, এই যে চলন নানান ধরনের রয়েছে সেই চলনগুলো পরিবেশের এই উদ্দীপক, পরিবেশের যে নানান উদ্দীপক, আলো, তাপমাত্রা, উষ্ণতা, জল, অভিকর্ষ, এরকম নানান উদ্দীপনাগুলো রয়েছে তার পরিপ্রেক্ষিতে উদ্ভিদও সাড়া প্রদান করে। লজ্জাপতির গাছে পাতাকে স্পর্শ করলে পাতা কী করে, নেতিয়ে পড়ে, এই স্পর্শ উদ্দীপনার প্রভাবে। এই নানান উদ্দীপনার প্রভাবে উদ্ভিদেও সাড়া প্রদান করে আবার প্রাণীও সাড়া প্রদান করে। উদ্ভিদ যেমন সাড়া প্রদান করে ঠিক সেভাবে প্রাণীও কী করে, সাড়া প্রদান করে। এই আমরা প্রথমে আলোচনায় যাব যেটা হচ্ছে উদ্ভিদের সাড়া প্রদান পদ্ধতি নানান বিষয়ে। তো তার আগে আমরা জানব কাকে বলে উদ্দীপক। আগে আমরা প্রথমে বেশ কিছু টার্ম আমরা জেনে নেব, সেই টার্মগুলো কী কী যেগুলো আমরা জানব উদ্দীপক কী। প্রথম আসি উদ্দীপক কী। উদ্দীপক হলো যেসব পরিবর্তন শনাক্ত হয়, যেসব পরিবর্তন শনাক্ত হয় এবং সাড়া প্রদানে সাহায্য করে তাকে উদ্দীপক বলি। অর্থাৎ পরিবেশের যে যে প্রভাব, পরিবেশের যে যে প্রভাব জীব শনাক্ত করতে পারে এবং পরিপ্রেক্ষিতে সাড়া প্রদান করতে পারে। কি বললাম, পরিবর্তিত পরিবেশকে জীব যা শনাক্তকরণ করতে পারে, পরিবর্তিত পরিবেশে
জীব যা শনাক্তকরণ করতে পারে এবং সাড়া প্রদানে সাহায্য করে তাকে আমরা উদ্দীপক বলবো। পরিবেশের যে সমস্ত অবস্থা, পরিবেশের যে সমস্ত অবস্থা জীবদের সাড়া প্রদানে সমর্থ তাকে আমরা বলবো উদ্দীপক। যেমন সাড়া প্রদানে সমর্থ কে কে? তাপ, আলো, বাতাস, এরকম নানান উদ্দীপক রয়েছে। সেই উদ্দীপকগুলো কি করে? সাড়া প্রদানে সাহায্য করে। এগুলি হচ্ছে কি? উদ্ভিদের উদ্দীপক। আবার প্রাণীদেরও সাড়া প্রদানে সাহায্য করে, নানান কিছু রয়েছে বিষয়। যেমন হরমোন হলো আভ্যন্তরীণ উদ্দীপক, যেটা প্রাণীর ক্ষেত্রে, প্রাণীর ক্ষেত্রে এরকম আভ্যন্তরীণ উদ্দীপক হরমোন। আবার উদ্ভিদের এই যে সাড়া প্রদান পদ্ধতিগুলি মধ্যে একটি হচ্ছে সংবেদনশীলতা। সংবেদনশীলতা কাকে বলে? যে উদ্দীপকের প্রভাবে, উদ্দীপকের প্রভাবে জীবদের সাড়া প্রদানের ক্ষমতাকে, যে সমস্ত উদ্দীপনাগুলো আছে সেই উদ্দীপনার প্রভাবে, উদ্দীপকের প্রভাবে জীবদেহের সাড়া প্রদানের যে ক্ষমতা রয়েছে তাকে আমরা বলবো কি? সংবেদনশীলতা। তাকে আমরা বলবো সংবেদনশীলতা। এবার প্রথম আমরা আলোচ্য বিষয় যেটা বললাম যে উদ্ভিদের সংবেদনশীলতা আর সাড়া প্রদান। বেশিরভাগ উদ্ভিদ নির্দিষ্ট স্থানে আবদ্ধ থাকে আর প্রাণীরা সচল হয়। উদ্ভিদেরা নির্দিষ্ট স্থানে আবদ্ধ থাকে কিন্তু প্রাণীরা তাদের জায়গা স্থানান্তরিত করে। এই জন্য বেশিরভাগ উদ্ভিদের ক্ষেত্রে আমরা কি করব, জানবো কি জানবো, যে উদ্ভিদেরা সামগ্রিক চলনটা কম করে কিন্তু তাদের বক্র চলন বা আংশিক চলন বেশি ঘটে থাকে। আর প্রাণীদের ক্ষেত্রে বেশিরভাগ হচ্ছে কি? গমন। প্রাণীদের বেশিরভাগ ক্ষেত্রে গমন, কিন্তু কিছু কিছু উদ্ভিদ রয়েছে যাদের সামগ্রিক দেহের সঞ্চালন ঘটে থাকে। সেই সঞ্চালনগুলোর মধ্যে যেমন ক্লামাইডোমোনাস, ভলভক্স, এই সমস্ত উদ্ভিদেরা স্থানান্তরে গমন করতে পারে। আমরা এরপরে আসি যে উদ্ভিদের চলনের বা গমনের কতগুলো মূল অংশ জানবো, বা উদ্ভিদের সাড়া প্রদানের বলতে আমরা দুটো অংশ, যেটা হচ্ছে উদ্ভিদের চলন, উদ্ভিদের গমন। আগে জানি কাকে চলন বলবো। চলন কাকে বলবো? যে চলন বলতে বোঝায় জীবদেহের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনকে আমরা বলবো চলন। তবে চলন কিসের উপরে প্রথমে আলোচনা করছিলাম? যে বাহ্যিক বা এরকম কিছু উদ্দীপনা রয়েছে, উদ্দীপক রয়েছে, যে উদ্দীপকের প্রভাবে জীবদেহের কি হয়, প্রতিক্রিয়া তৈরি হয়। তাহলে আমরা চলন কাকে বলবো? যে বাহ্যিক বা আভ্যন্তরীণ প্রভাবকের প্রভাবে বা উদ্দীপকের প্রভাবে কোনো জীবের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনকেই আমরা বলবো চলন। কোনো জীবের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন কার? বাহ্যিক উদ্দীপনা হতে পারে বা আভ্যন্তরীণ উদ্দীপনা হতে পারে। বাহ্যিক উদ্দীপনা, আমি এটা উদ্ভিদ বাদ দিয়ে প্রাণীদের ক্ষেত্রে বোঝাচ্ছি। ধরো আমাদের ক্ষেত্রে বাহ্যিক উদ্দীপনা কি? একটা গরম কোনো কিছু পাত্র আমার হাতে দিয়ে দেওয়া হলো, সেটা হচ্ছে বাহ্যিক উদ্দীপনা। কিন্তু খিদে লাগছে, খিদেটা হচ্ছে আভ্যন্তরীণ উদ্দীপনা। এর প্রভাবে আমাদের যদি চলন হয়, কোনো ক্রিয়া হয়, তখন চলন হতে পারে। যেমন খিদা পেয়েছে তাহলে আমাকে হাত নাড়িয়ে পাত্র থেকে খাদ্য তুলে খেতে হবে, এটাও চলন। আবার এটা কি আভ্যন্তরীণ উদ্দীপকের প্রভাবে? এবারে হাতে যদি কোনো গরম উপাদান পড়ে তখন কি হয়, সেটি জন্য আমরা হাতটাকে কি ছড়িয়ে নিই, সেটা কি হলো কি? বাহ্যিক উদ্দীপকের প্রভাবে। তাহলে প্রথমে তোমরা আগে চলন কাকে বলে এবং গমন কাকে বলে এটা জানো, চলন এবং গমন কাকে বলে সেটা জেনে নাও। চলন কি? তাহলে দেখো, দেখতে পাচ্ছ তোমরা যে প্রক্রিয়ায় জীব নির্দিষ্ট স্থানে স্থির থেকে, মানে স্থানান্তরে না গিয়ে স্বতঃস্ফূর্তভাবে বা উদ্দীপকের প্রভাবে, এটা বলছিলাম যে বাহ্যিক বা আভ্যন্তরীণ উদ্দীপকের প্রভাবে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনকে আমরা বলবো কি? চলন। বাহ্যিক
বা আভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গকেই সঞ্চালনকেই আমরা কি বলবো চলন, চলন ও তাহলে গমন কাকে বলবো? আর এই অঙ্গপ্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে, অঙ্গপ্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে স্থানান্তরে যাওয়াকে আমরা বলবো গমন, বা সামগ্রিক স্থান পরিবর্তনকে আমরা বলবো গমন। এটা হচ্ছে মুভমেন্ট আর লোকোমোশন, মুভমেন্ট আর লোকোমোশন। মুভমেন্ট হচ্ছে চলন আর লোকোমোশন হচ্ছে গমন। মানে চলন গমনের পার্থক্য কী? চলনের ক্ষেত্রে নির্দিষ্ট স্থানে আবদ্ধ থেকে কী হয়, অঙ্গপ্রত্যঙ্গ সঞ্চালন, কিন্তু গমনের ক্ষেত্রে তার জীবদের স্থান পরিবর্তনের প্রয়োজন হয়। চলন গমন ছাড়াও হবে, কিন্তু চলন ছাড়া গমন হবে না, চলন ছাড়া গমন হবে না। এবারে আসি যে উদ্ভিদের বিভিন্ন প্রকার চলন গমন রয়েছে সেইগুলো সম্পর্কে তোমাদের জানতে হবে, উদ্ভিদের যে নানান চলন গমন রয়েছে সেইগুলো সম্পর্কে জানতে হবে। উদ্ভিদের চলনকে আমরা দুটো ভাগে ভাগ করি, উদ্ভিদের চলনকে প্রধানত দুটো ভাগে ভাগ করা যায়। উদ্ভিদের চলনকে কটা ভাগে ভাগ করা যায়? দুটো ভাগে। একটা হচ্ছে সামগ্রিক চলন, আর একটা হচ্ছে আংশিক চলন বা আবিষ্ট চলন বা বক্র চলন। সামগ্রিক চলন আর বক্র চলন, তোমাদের যেটা আমি একটু দেখাচ্ছি, তোমাদের আগে ভাগ বলে দিই, মুখে শুনে নাও যে এই চারটা দেখতে পাচ্ছি না, চারটা দেখতে পেলে তাহলে তোমাদের বলে দিতাম যে এইভাবে করা যায়। মানে চার্টের মূল হচ্ছে কি, দুটো পার্ট, একটা হচ্ছে সামগ্রিক চলন আরেকটি হচ্ছে বক্র চলন। আমরা সামগ্রিক চলনের তোমাদের একটি আলোচ্য বিষয় যেটা হচ্ছে ট্যাকটি চলন, তোমাদের মূল যেটা রয়েছে যে ট্যাকটিক চলন, তোমাদের যে সিলেবাসে যেটা রয়েছে তোমাদের দেখো যে এখানে এই প্রথম রয়েছে ট্যাকটিক চলন, এটি হচ্ছে সামগ্রিক চলন। ট্যাকটিক চলনটা, ট্যাকটিক চলনটা হচ্ছে সামগ্রিক চলনের অংশ, আর বাকি ট্রপিক চলন, ন্যাস্টিক চলন, এটা হচ্ছে বক্র চলনের অংশ। ট্যাকটিক চলন, বক্র চলন, এখানে দেখো আলো, তাপমাত্রা, রাসায়নিক পদার্থ, বিদ্যুৎ শক্তি প্রভৃতি উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ কিংবা উদ্ভিদ অঙ্গের স্থান পরিবর্তনকে, এইখানটা ভালো করে দেখো, উদ্ভিদ অঙ্গের এই যে উদ্ভিদ অঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তন, এটা উদ্ভিদ অঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তন, এটা কি ট্যাকটিক চলন। আর বাকি এই ট্রপিক চলন আর ন্যাস্টিক চলন, এটা হচ্ছে বক্র চলন। বক্র চলন, আমরা উদ্ভিদের চলনকে দুটো ভাগে ভাগ করি, একটা হলো সামগ্রিক চলন আর একটি হচ্ছে বক্র চলন। সামগ্রিক চলনের একটি চলন হচ্ছে ট্যাকটিক চলন। আবার কতগুলি চলন আছে এই সামগ্রিক চলনের, এখানের প্রথম অংশে দেওয়া হয়েছে যে এই যে রোটেশন সার্কুলেশন,
প্রোটোপ্লাজমের চলনের মাধ্যমে কিছু কিছু উদ্ভিদ তারা সামগ্রিক চলন ঘটে। এই যে ক্লামাইডোমোনাস ভলভক্স এগুলোর যে চলনেরণু রয়েছে এই রোটেশান এবং সার্কুলেশনের মাধ্যমে, রোটেশান প্রোটোপ্লাজমের এই রোটেশান এবং সার্কুলেশনের মাধ্যমে চলন ঘটে, রোটেশান এবং সার্কুলেশনের মাধ্যমে চলন ঘটে। এবার তাহলে প্রথমে আসি ট্যাকটিক চলন। ট্যাকটিক চলন কাকে বলে? যে প্রকার উদ্ভিদের সামগ্রিক চলনে আলো, তাপমাত্রা, রাসায়নিক পদার্থ, বিদ্যুৎ শক্তি, নানান বহিষ্ঠ উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ বা উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন ঘটে, তাকে ট্যাকটিক চলন বলবো। উদ্ভিদ অঙ্গে সামগ্রিক স্থান পরিবর্তন ঘটে। প্রথমে আসি ফটোট্যাকটিক। যে সমগ্র উদ্ভিদ দেহ যখন আলোক উদ্দীপকের প্রভাবে স্থান পরিবর্তন করে তখন তাকে ফটোট্যাকটিক বলবো। তারপরে এর কয়েকটা ফটোট্যাকটিক, এখানে তোমাদের শুধু একটাই ট্যাকটিক চলনের ফটোট্যাকটিক দিয়েছে, এর বেশ কয়েক প্রকারের ট্যাকটিক চলন রয়েছে। ফটোট্যাকটিক, থার্মোট্যাকটিক, রিওট্যাকটিক, কেমোট্যাকটিক, গ্যালভানোট্যাকটিক, এরকম নানান ধরনের ট্যাকটিক চলন রয়েছে। যদি আলোক উদ্দীপকের প্রভাবে হয় তখন তাকে আমরা বলবো ফটোট্যাকটিক চলন, যখন তাপমাত্রার প্রভাবে হবে থার্মোট্যাকটিক, রাসায়নিক উদ্দীপকের প্রভাবে হয় কেমোট্যাকটিক, তারপরে গ্যালভানোট্যাকটিক, যদি চুম্বকীয় তরঙ্গ প্রভাবে ঘটে তখন গ্যালভানোট্যাকটিক, রিওট্যাকটিক, সমুদ্রের তরঙ্গের প্রভাবে যদি চলন ঘটে তখন আমরা তাকে বলবো রিওট্যাকটিক। এরকম নানান ধরনের ট্যাকটিক চলন রয়েছে। কাদের ঘটে সেগুলো বললাম, যে ক্লামাইডোমোনাস ভলভক্স এদের ক্ষেত্রে। এবারে কেমোট্যাকটিক চলন, মশের শুক্রাণু এই শুক্রজের প্রভাবে ফার্নের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে এগিয়ে যায়। তারপরে আসি বক্রচলন। বক্রচলনের আমরা যে ভাগ রয়েছে উদ্ভিদের তার মধ্যে রয়েছে ট্রপিক চলন আর ন্যাস্টিক চলন, এই ট্রপিক চলন কাকে বলবো? স্যার ক্লাস নিচ্ছে, একটু পরে ফোন করছি। প্রথমে আসি ট্রপিক চলন কাকে বলে? যে উদ্ভিদের ট্রপিক চলন বলতে, যখন যে প্রকার উদ্দীপকের এই যে এটা হচ্ছে উদ্দীপকের উৎসের দিকে, উৎসের গতিপথ অনুসারে যদি উদ্ভিদ অঙ্গের চলন হয়, উৎসের গতিপথ অনুসারে বাহ্যিক যে উদ্দীপক রয়েছে সেই বাহ্যিক উদ্দীপকের উৎসের গতিপথ অনুসারে ঘটে তখন তাকে আমরা বলবো ট্রপিক চলন। তাহলে উদ্ভিদের যে প্রকার বক্রচলনে উদ্দীপকের উৎসের গতিপথ অনুসারে উদ্ভিদ অঙ্গের চলন হয় তখন তাকে আমরা বলবো ট্রপিক চলন বা দিক নির্ণীত চলন। ট্রপিক চলন কেবল তিন প্রকার ছাড়া আর কোনো প্রকার নেই। কিন্তু যেটি প্রথমে আলোচনা করলাম ট্যাকটিক চলন, সেক্ষেত্রে পাঁচ কেন আরও একাধিক হতে পারে, পাঁচের থেকেও অধিক হতে পারে, কিন্তু ট্রপিক চলনের ক্ষেত্রে কেবলমাত্র তিন প্রকার, ফটোট্রপিক চলন,
হাইড্রোট্রপিক চলন এবং জিওট্রপিক চলন। ফটোট্রপিক চলন কাকে বলবো বা আলোকবৃত্তি চলন, এর মূল কথা মনে রাখো যে যে উদ্ভিদ অঙ্গের চলন যখন আলোক উৎসের গতিপদ অনুসারে, অর্থাৎ এখানে যে আলো কোন দিক থেকে আসছে উদ্ভিদের অঙ্গ অর্থাৎ কাণ্ড পাতা মূল এদের গমন নির্ধারিত হয় এই আলোর প্রভাবে। মূল কাণ্ড পাতা এর গতিপথ নিয়ন্ত্রিত হয় আলোর প্রভাবে, এই জন্যে একে আলোকবৃত্তিজ চলন বলা হয়। সেক্ষেত্রে কী হয়, অনুকূলবর্তী এবং প্রতিকূলবর্তী, এটি মনে ভালো করে মনে রাখো, অনুকূলবর্তী এবং প্রতিকূলবর্তী, পজিটিভ ফটোট্রপিক আর নেগেটিভ ফটোট্রপিক। পজিটিভ ফটোট্রপিক বলতে আলোর অনুকূলে কে যায়, আলোর অনুকূলে যায় কাণ্ড, এই জন্যে কাণ্ডকে আলোর অনুকূলবর্তী চল, আর মূল হচ্ছে আলোর বিপরীতে যাবে, এই জন্যে প্রতিকূল আলোকবর্তী হচ্ছে মূলের চলন। আলোক অনুকূলবর্তী চলন হচ্ছে কাণ্ড বা শাখার চলন, আর মূলের চলন হচ্ছে আলোক প্রতিকূলবর্তী চলন। আমরা এই পরীক্ষার সাহায্যে এটা দেখতে পারি যে একটা গাছ বা অঙ্কুরিত কোনো চারা গাছকে যদি রেখে দিই একটা বালির উপরে, তাহলে আমরা দেখব যেদিক থেকে আলো আসছে সেদিকে কাণ্ডটা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, আর মূল যেদিকে আলো নেই ক্রম মানে আলো অপেক্ষাকৃত কম সেই দিকে মূল বৃদ্ধি পাচ্ছে। আর এটি হলো আলোক অনুকূলবর্তী কাণ্ড এবং শাখার চলন, আর মূলের চলন হচ্ছে প্রতিকূলবর্তী চলন আলোক। এরপরে হাইড্রোট্রপিক চলন, হাইড্রোট্রপিক চলনের ক্ষেত্রে যে এক্ষেত্রে উদ্ভিদ অঙ্গের চলন যখন জলের উৎসের গতিপথ অনুসারে, অর্থাৎ জল কোন দিকে পাচ্ছে সোর্স, সোর্সটা যেদিকে থাকবে সেদিকে মূল বৃদ্ধি পাবে। উদ্ভিদের মূল সর্বদা জলের উৎসের দিকে বৃদ্ধি পায়, তাই মূলকে আমরা বলবো অনুকূল জলবর্তী। অপরপক্ষে কাণ্ড সর্বদা জলের বিপরীত দিকে বৃদ্ধি পায়, তাই কাণ্ডকে বলা হবে প্রতিকূল জলবর্তী। প্রতিকূল জলবর্তী হচ্ছে কাণ্ড, আর অনুকূল হচ্ছে মূল। এরও পরীক্ষা করে আমরা যে একটা কাঠের ব্লকের মধ্যে ভিজে কাঠের গুঁড়ি দিয়ে তার মধ্যে যদি মটর বীজ বা ছোলা বীজ অঙ্কুরিতভাবে রেখে দিই, তাহলে আমরা এই যে নিম্নে বর্ণিত যে চিত্র রয়েছে সেই চিত্রের মতো আমরা দেখতে পাবো যে মূল নিচের দিকে যাবে, ভ্রূণ মূল নিচের দিকে বৃদ্ধি পাবে, আর ভ্রূণ মুকুল উপরের দিকে উঠে আসবে। এক্ষেত্রে যেখানে জল পাচ্ছে জলটা আবার সেই দিকেই মূল বৃদ্ধি পেয়ে জল যেখানে রয়েছে সেদিকে মূলের বৃদ্ধি পায়। আর জিওট্রপিক চলন, উদ্ভিদ অঙ্গে চলন যখন মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে অভিকর্ষের গতিপদ অনুসারে হয়, উদ্ভিদ অঙ্গের চলন যখন মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে, মাধ্যাকর্ষণ শক্তি মানে যেদি আমাদের ভূপৃষ্ঠের মাধ্যাকর্ষণ শক্তি রয়েছে সেই মাধ্যাকর্ষণের প্রভাবে মূল সবসময় অভিকর্ষের টানে পৃথিবীর ভরকেন্দ্রের দিকে অগ্রসর হয়, ভরকেন্দ্রের দিকে অগ্রসর হয়। এই কারণে মূলকে আমরা অনুকূল অভিকর্ষবর্তী চলন বলবো, আর কাণ্ড উপরের দিকে উঠে আসে ভরকেন্দ্রের বিপরীত দিকে বৃদ্ধি পায়, তাই কাণ্ডকে প্রতিকূল অভিকর্ষবর্তী চলন বলবো। এই পার্শ্বীয় মূল পৃথিবীর ভরকেন্দ্রের সঙ্গে লম্বভাবে বৃদ্ধি পায়, তাই উদ্ভিদের পার্শ্বীয় মূলকে তির্যক অভিকর্ষবর্তী বলে। আমরা তাহলে জানলাম যে এখানে তিন প্রকার ট্রপিক চলন, যে ফটোট্রপিক, জিওট্রপিক, হাইড্রোট্রপিক। আরেকটি চলন রয়েছে উদ্ভিদের যেটি হচ্ছে ন্যাস্টিক চলন। ট্রপিক চলনে উৎসের গতিপথ, আর এক্ষেত্রে গতিপথ অনুসারে নিয়ন্ত্রিত না হয়ে তার তীব্রতা অনুসারে ন্যাস্টিক চলনে, এখানে মূল বিষয়টা হচ্ছে উৎসের গতিপথ অনুসারে না হয়ে উদ্দীপকের যে তীব্রতা তার উপর, যে কতটা আলোক আসছে
তাপমাত্রাটা কতটা পরিমাণ তার উপরে, এটিকে কয়েকটি ভাগে ভাগ করা যাবে। এরও নির্দিষ্ট কতকগুলি ভাগ নেই। এখানে ফটোনাস্টিক চলন, থার্মোনাস্টিক চলন, কেমোনাস্টিক চলন, সিসমোনাস্টিক চলন, এরকম কয়েকটি চলন আছে, এগুলো জানব। তাহলে প্রথমে আমরা আসি যে কেমোনাস্টিক চলন, ফটোনাস্টিক চলন। ফটোনাস্টিক চলন, কিছু কিছু উদ্ভিদ রয়েছে যে ফুল, পদ্ম, সূর্যমুখী প্রভৃতি ফুল আলোর তীব্রতায় ফোটে, আবার আলোর তীব্রতা কমে গেলে কি হয়, মুদে যায়, অর্থাৎ আবার বন্ধ হয়ে যায়। সন্ধ্যা মালতি জুঁই কম আলোকে ফোটে, আবার বেশি আলোকে দিনের বেলায় বন্ধ হয়ে যায়। থার্মোনাস্টিক চলন, তাপমাত্রার প্রভাবে উদ্ভিদঙ্গের চলন, যখন এই উষ্ণতার তীব্রতা অনুসারে টিউলিপ ফুল রয়েছে, টিউলিপ ফুলের ফোটা পাপড়ি অধিক তাপে খুলে আবার কমে মুদে যায়। আর সিসমোনাস্টিক চলন, প্রথমেই শুরুতেই বলেছিলাম তোমাদের যে লজ্জাপতির পাতা যদি স্পর্শ করা হয় তাহলে কি হয়, সেগুলি বন্ধ হয়ে যায়। লজ্জাপতি পাতা স্পর্শ করা মাত্র পাতার পত্রকগুলি নুয়ে পড়ে, কারণ পত্রকগুলি উত্তেজিত হলে তাদের স্ফীতবন্ত পালভিনাস, এটা উপাদান পত্রমূল, জল অন্য কোষে চলে গেলে রসস্ফীতি চাপ কমে যায়, তখন পত্রগুলি নেতিয়ে পড়ে। এটা হচ্ছে সিসমোনাস্টিক চলন। কেমোনাস্টিক চলন রাসায়নিক ব্যক্তি, এটা যেখানে যে প্রোটিন, ইথার, ক্লোরোফর্ম এই সমস্ত রাসায়নিক উপাদানগুলি থেকে থাকে, এই সূর্য শিশির পতঙ্গভোগ উদ্ভিদ পাতার কোষিকাগুলি পতঙ্গের সংস্পর্শে আসা মাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে আবদ্ধ করে আর তাকে ধরে নেয়, এবং পরে তার প্রয়োজনীয় উপাদান এই প্রোটিন জাতীয় খাদ্য সংগ্রহ করে। আমরা তাহলে তিনটে এই কয়েকটি জানলাম, যেখানে চার প্রকার তোমাদের ন্যাস্টিক চলন রয়েছে, ফটোন্যাস্টি, সিসমোন্যাস্টি, কেমোন্যাস্টি, থার্মোন্যাস্টি আর আমাদের চারটা রয়েছে, ফটোনেস্টি, কেমোনেস্টি, থার্মোনেস্টি, সিসমোনেস্টি, চারটি আছে। হ্যাঁ, ট্যাকটিক, ট্রপিক আর ন্যাস্টিক চলনের পার্থক্য। তাহলে ট্যাকটিক চলন বলছিলাম সামগ্রিক স্থান পরিবর্তন, আর ট্রপিক চলন সামগ্রিক স্থান পরিবর্তন হয় না, ন্যাস্টিকেও হয় না। ট্যাকটিক চলনে তীব্রতা গতিপথ উভয়ের প্রভাবে, ট্রপিক চলনে গতিপথ আর ন্যাস্টিক চলনে কি হয়, তীব্রতা অনুসারে, গতিপদ অনুসারে নয়। ট্যাকটিক চলন অক্সিন দ্বারা প্রভাবিত হয় না, ট্যাকটিক চলন, আর ট্রপিক চলনটা অক্সিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। আর এখানেও ন্যাস্টিক চলন অক্সিন দ্বারা প্রভাবিত হয় না। এটি এক প্রকার সামগ্রিক চলন, এটি এক প্রকার বক্র চলন, এটি এক প্রকার ব্যক্র চলন। শৈবালের আলোকের দিকে চলন আর উদ্ভিদ অঙ্গের আলোর উৎসের দিকে চলন, আর স্পর্শ করলে লজ্জাপতি পাতা মুড়ে যায়। তাহলে তোমাদের আজকের এই উদ্ভিদের চলন আমি পড়ালাম, তোমরা বাড়িতে এটি প্র্যাকটিস করবে, পড়বে, আর কে লেফট করলো, হ্যাঁ,